আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে হয়তো বা হচ্ছে খবর পেয়ে গিয়েছো যে এক্স্যাক্টলি বাংলাদেশের এবছরের মেডিকেল ভর্তি পরীক্ষার আমাদের যে অফিসিয়াল সার্কুলার সেটার কিন্তু হচ্ছে আভাস পাওয়া যাচ্ছে যে আমাদের রবিবার থেকে হচ্ছে মানে 12ই ফেব্রুয়ারি থেকে হচ্ছে আমাদের আবেদন শুরু হবে। আর সেটা কিন্তু হচ্ছে আমরা মোটামুটি কয়েকটা সোর্স থেকেই পেয়েছি, আমরা দা ডেলি ক্যাম্পাস থেকে পেয়েছি এবং আরও কয়েকটা অনলাইন পোর্টাল থেকে আমরা সেই জিনিসটার ভেরিফাই করতে পেরেছি। সো সেই জিনিসগুলো একত্রে কয়েকটা বিষয় তোমাদের আপডেট রাখার জন্য, তোমরা যারা হচ্ছে আমাদের বি ব্রেইনারে আমাদের বিভিন্ন ফ্ল্যাশ কার্ডগুলো পার্সেস করেছো, আমাদের বিভিন্ন এক্সাম ব্যাচে রয়েছো এবং অন্যান্য কোর্সে রয়েছো, সো সবাইকে এই ব্যাপারটা একটু আপডেট করানোর জন্য যে এবছরের আমাদের আবেদনটা শুরু হচ্ছে তোমার 12ই ফেব্রুয়ারি থেকে এবং এই আবেদনটা প্রায় হচ্ছে তোমার 11-12 দিনের মতো চলবে, মানে 22 থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত চলতে পারে। আর ভর্তি পরীক্ষার তারিখ অলরেডি তোমরা জানো, যেটা অলরেডি ফিক্স হয়ে গেছে, সেটা হচ্ছে 10ই মার্চ, মানে হচ্ছে আগামী মাসে পরীক্ষাটা হবে। আর এবছর টোটাল ভেন্যু থাকবে হচ্ছে তোমার 19টার মতো ভেন্যু থাকবে। আর তুমি যখন হচ্ছে অফিসিয়াল আবেদনটা করবা, মানে হচ্ছে রবিবার থেকে, তখন তুমি আবেদনটা করবা এই ওয়েবসাইট থেকে। ওকে, সেটা এখান থেকে আমি দিয়ে দিয়েছি। আরেকটা হচ্ছে সার্কুলারটা প্রিভিয়াস ইয়ারে কেমন ছিল সেটা অনেকে তোমরা দেখতে চাও, যেহেতু এবছরে অফিসিয়াল সার্কুলারটা এখনও ওদের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না বা ওরা দেয়নি, সো গত বছরেরটা অ্যাভেলেবেল আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। মোটামুটি একই থাকবে, আশা করা যায় তেমন কোনো পরিবর্তন আসবে না, বড় কোনো পরিবর্তন আসবে না, তার মানে বিশ্বভিত্তিক যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে সেগুলো একই থাকবে। একটা ব্যাপার নিয়ে তোমরা অনেকেই কনসার্ন থাকো যে এক্স্যাক্টলি সিলেবাসটা হচ্ছে আমার কেমন হবে। সো এখানে মেবি হচ্ছে ডেলি ডেলি ক্যাম্পাসে সেখান থেকে একজন তোমার সাংবাদিক হয়তো বা জিজ্ঞেস করেছিল যে সিলেবাস কেমন হবে, তো সেখান থেকে বলা হয়েছিল যে এক্স্যাক্টলি স্পেসিফিকভাবে মেডিকেলের পরীক্ষার জন্য নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, এসএসসি সিলেবাসটাই মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস। সো যে শর্ট সিলেবাস না ফুল সিলেবাস এটা একটা উত্তর ওরা দিয়ে দিয়েছে, যেটা কোনো নির্দিষ্ট সিলেবাস নেই, পুরো বইটাই হচ্ছে সিলেবাস। তবে এইটুকু তারা মানে প্রশ্ন করার সময় নাকি টিচাররা মাথায় রাখবে যে শর্ট সিলেবাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে, তারপরে হচ্ছে তোমার যেই ফুল সিলেবাসের ভিতরে যে বাকি যে কয়েকটা অধ্যায় আছে সেগুলো থেকে তারা প্রশ্ন করবে। তার মানে এক কথায় হচ্ছে মানে ফুল সিলেবাসের এই কথাটাই ঘুরিয়ে পেঁচিয়ে বলা হচ্ছে। তো আলটিমেটলি আমাদের এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় আমরা কীভাবে প্রিপারেশন নিবো, আমরা ফুল সিলেবাসের আলোকেই প্রিপারেশনটা নিব। আমাদের আবেদন শুরু কবে থেকে? 12ই ফেব্রুয়ারি থেকে বা রবিবার থেকে। পরীক্ষা আমাদের কবে হবে? 10ই মার্চ 2023। সো আশা করবো এই আপডেটটা তোমাদের জানার দরকার ছিল। অফিসিয়াল সার্কুলারটা আমাদের এই ওয়েবসাইটে পাওয়া যাবে, এই যে dgme.teletech.com.bd, এখানে তুমি অফিসিয়াল সার্কুলারটা পেয়ে যাবে এবং এছাড়া ডিজিএস ওয়েবসাইটেও রয়েছে, সেখান থেকেও তোমরা পেতে পারো। সো এবং আপডেট পাওয়া মাত্র আমাদের ওয়েবসাইটে হচ্ছে আমরাও আপডেট করে দিব। সো আশা করবো তোমাদের সামনে যে মেডিকেল ভর্তি পরীক্ষা সেটার জন্য তোমরা এখন যে শেষ সময়ে প্রিপারেশনটা খুব ভালো করে নিবা। সো তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো। আর আজকে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে, যাদের আশানুরূপ রেজাল্ট আসে নাই, সো হতাশ না হয়ে নেক্সট কোন ভালো ডিসিশনটা তুমি নিতে পারো সেটা ইনশিওর করা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, তোমাদের সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।